ডিউটি স্টার্ট হয়ে গেছে। এই যে এখানে মাসি সবজি কাটছে, এটা দিয়ে পাস্তরকারি হবে একটা, আর এখানে শাক হবে, আর এখানে আমি চা বসিয়ে দিয়েছি। প্রচন্ড রৌদ্র আসে আমার কিচেন থেকে। চা হয়ে গেছে সকাল সকাল। গুড মর্নিং, এখানে আমি ডাল সম্পা দিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে শাকটা হচ্ছে পালং শাক। আজকে হবে ডাল পালং শাক। এই নিয়ে আমি সবজিটা আমি বয়েল করে নিয়েছি, নিরামিষ সবজিটা হবে আর হয়তো ডিমের অমলেট হবে। তো আমার ডাল হয়ে গেছে, এখানে শাক হয়ে গেছে, আর আমি এখানে সবজিটা বানাচ্ছি মিক্স ভেজ। এটা এখানে না আমি কয়েকটা সোয়াবিন দিয়ে দিয়েছি, এই মিক্স ভেজের মধ্যে যদি সোয়াবিন অ্যাড করা যায় মিক্স ভেজটা খেতে না খুব টেস্টি। তো আমি এখানে সোয়াবিন অ্যাড করে দিয়েছি, তোমরা যদি চাও এভাবে একদিন খেয়ে দেখো তোমাদেরও ভালো লাগবে। ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু এ নিউ ব্লগ। তোরা সকলে কেমন আছো? আই হোপ তোরা সকলে খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আমি তো সকালবেলা উঠে অ্যাজ ইউজুয়াল সব কাজ করে রান্নাবাড়া করে মুন্না খেয়ে অফিসে চলে গেলো, আর আমি স্নান করে নিলাম। তো এখন হচ্ছে রাজবীরকে স্নান করাবো একটু, আর হচ্ছে ঘর দোরগুলো একটু ক্লিন করবো, তো তারপর হচ্ছে আমি লাঞ্চ করে নেবো। তো চলো আজকে এই সমস্ত কাজ নিয়ে চলো দিনটাকে স্টার্ট করা যাক। তো আমি হচ্ছে লাঞ্চ করে ও ঘরে একটু বসেছিলাম, একটু কাজ করলাম আর কি, কয়েকটা কাপড় জামা ছিল সেটাকে ভাঁজ করছিলাম। এসে দেখি দেখো রাজবীর কীভাবে ঘুমিয়ে পড়েছে। স্নান করার পর ও হচ্ছে জামা কাপড়ও পরেনি, স্নান করে আমি ওকে মুছিয়ে দিয়ে আমি লাঞ্চ করে আমি ওই ঘরে একটু কাজ করছিলাম। বললাম রাজবীর তুমি জামা কাপড়টা পরে নাও, তো ওই ঘরে খেলা করছিলো, তো ভেবেছি জামা কাপড়টা পরে নিয়েছে, জামা কাপড়ে যেখানে দেওয়াই আছে জামা কাপড় ক্লথ দেওয়াই আছে, বাট ওটা পরেনি, না পরে দেখো ঘুমিয়ে পড়েছি। কি বলবো মানে, যাক এখন আমি ওর পাশ দিয়ে একটু রেস্ট করবো, রেস্ট করে ইভিনিংয়ে দেখা যাক কি করা যায়। হিরো কি খাবে রাত্রে? চিকেন। হ্যাঁ কি খাবে? চিকেন। চিকেন মুন্না চিকেন খাবে বলে রাতে চিকেন নিয়ে এসছে, আর আমি চিকেনটা প্রিপেয়ার করে নিয়েছি মোটামুটি। ও ভাবছিলো যে আমি রান্না করবো না, তো মন খারাপ করে বসেছিলো, বাট আমি এখানে করে নিয়েছি বিকজ আজকে অনেকটাই রাত্র হয়ে গেছে। এখানে সব কাটাকুটি আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখানে হচ্ছে আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে আলু বয়েল করতে আমি বসিয়ে দিয়েছি আলু চিকেনে দেওয়ার জন্য। তো এটা হলে পরে চিকেনটা প্রিপেয়ার করবো। হচ্ছে মন খারাপ করে বসে আছে, মানে এত রাত্রে চিকেন নিয়ে এসে, আর আমার তাড়াতাড়ি ডিনার করে অভ্যাস, তো বলেছি বানিয়ে দিবো কিন্তু আমি খাবো না, আর আমি না খেলে ও খাবে না আমি জানি, তাই জন্য আমি বলেছি, যেই বলেছি বলে না তোমাকেও খেতে হবে, আর যদি তুমি না খাও তাহলে বানাতে হবে না। তারপরে ভাবলাম যে হাতে করে নিয়ে এসেছে খাবে বলে, তো আমি এখানে বললাম ঠিক আছে, ও গিয়ে ওখানে মুভি দেখছিলো আর আমি এখানে চিকেনের যেটা প্রিপারেশনটা করে নিলাম। তো এখন গিয়ে বললাম রাতে কী খাবে, তো মন খারাপ করে বলছি চিকেন খাবো। তো যাই হোক আমি করে নিয়েছি, এখন ঝটপট বানিয়ে ফেলবো, যদিও একটু লেট নাইট হয়ে যাবে, বাট কিছু করার নেই, খেতে ইচ্ছে করেছে যখন তো বানিয়ে দিই, ওরও ভালো লাগবে আর আমাকে খেতেই হবে, আমি না খেলে খাবে না, তো আমাকে একটু খেতেই হবে। তো হোক আমি হচ্ছে এখন রান্নাটা সেরে ফেলছি, চলো।
পেঁয়াজ রসুন আর হচ্ছে টমেটো চিকেন একসাথে ফ্রাই করছি। আর এখানে আমি মশলাটা পিষে নিয়েছি, এখানে আছে পেঁয়াজ রসুন আদা জিরে, ঠিক আছে, পেঁয়াজ রসুন আদা লঙ্কা আর জিরে কটা এখানে আমি পিষে নিয়েছি। এটাকে এখন চিকেনটা এটাকে চিকেনটা এখন ফাইনাল রেডি করবো। তো এখানে চিকেনটা কষানো কষানো মানে ফ্রাই হচ্ছে আর কি, দেখতে পাচ্ছো তুমি এখানে ফ্রাই হচ্ছে। আর ফ্রাইটা আবার ভালো মতন তারপরে এই মশলাটা দেবো। শেষ হয়ে গেছে রান্না, আর এখন আমি খাওয়া দিয়ে দিব। দেখো মাংস কালারটা এরকম হয়েছে, আই হোপ ভালোই হবে খেতে। এখন খাওয়া দিয়ে দিচ্ছি। দারুণ ভালো হয়েছে, সুপার 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 সুপার। রাজবীর খেয়ে নাও, রাজবীরকে আমি মেখে দিচ্ছি, দাঁড়া দাঁড়া মেখে দিচ্ছি, তারপর তুমি খেয়ে নাও। তো ফাইনালি রাজবীর খেয়ে নিল, মুন্না খেয়ে নিল, আর আমি এখন আমিও খেয়ে নিলাম একটুখানি। যাই হোক, তো এখন আমি গিয়ে ড্রেস চেঞ্জ করবো, ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমি শুয়ে পড়বো। তো এখন অনেকটাই রাত্র হয়ে গেছে, 12টা বেজে গেছে, এনেছে অনেক লেটে না, তাই জন্য আমি ভেবেছিলাম যে আজকে আমি করবো না, বাট যখন বললাম তখন মনটা দেখলাম একটু খারাপ হয়ে গেছে, তাই ভাবলাম না করে ফেলি। যাই হোক, পেট শান্তি, মন শান্তি, তো সব শান্তি, তো খেয়ে নিল এখন সব শান্তি, মানে পুরো ভালো করে। আর সকালে অফিসে যায় তো অত তাড়াহুড়ো করে অত ভালো করে ঠিক মতন শান্তি করে খেতে পারে না, রাতের খাওয়াটা একটু ভালো মতন মানে খাওয়া হয় আর কি। তো যাই হোক, ও হ্যাপি, সবাই হ্যাপি, তো আমিও হ্যাপি। তো আই হোপ তোমাদের আজকে আমার ব্লগটা দেখে দারুণ ভালো লেগেছে, আর তোমাদের যদি আমার ব্লগটা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগ নিয়ে। টিল দেন টাটা।